আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। প্রিয় দর্শক, আজকে আমরা এসেছি খুলনা খালিশপুর পলিটেকনিক ইনস্টিটিউটে। আজকে খুলনা খালিশপুরে এই পলিটেকনিক ইনস্টিটিউটে যে বিষয়টি আমরা দেখতে এসেছি সেটি হচ্ছে স্কিল কম্পিটিশন। আসলে এই পলিটেকনিক ইনস্টিটিউটে কিছু প্রজেক্ট আছে, সেইগুলোর কম্পিটিশন হবে এবং এইগুলো মনিটরিং করবেন খুলনা বিভাগীয় কমিশনার এবং সচিব মহোদয় যারা আছেন তারা বিষয়টি মনিটরিং করবেন। তাহলে প্রিয় দর্শক সাথে থাকুন, আমরা আপনাদেরকে দেখাবো এই খুলনা খালিশপুর যে পলিটেকনিক ইনস্টিটিউটের প্রজেক্টগুলো কম্পিটিশন আছে সেগুলো আপনাদের সামনে তুলে দেবো। বাংলাদেশ, আমার মনে হয় আমরা সবাই যদি আন্তরিকতার সাথে কাজ করি সেই স্বপ্ন বাস্তবায়ন অসম্ভব নয়। আমরা তার আগেই সেই স্বপ্ন বাস্তবায়ন সম্ভব হবো। ঘুরার ফলে এখানে যে বাল্বটা আছে, এই যে মোটর আছে এখানে জেনারেটরটা ঘুরবে, ঘুরার ফলে যে বাল্বটা আছে বাল্বটা জ্বলবে, বাল্বটা জ্বলবে, তাহলে বিদ্যুৎ উৎপন্ন হলো। এক, আমরা পানির ফোর্সে বিদ্যুৎ পাইলাম, আর দুই, আমাদের যে পানিটা আছে আমরা বিদ্যুতের থেকে আমাদের বেশি দরকার হচ্ছে পানি, এই পানি আমরা অপচয় করতে পারবো না। সেই জন্য এইখানে আমরা লাইন করছি, মাল্টিফাংশনাল ভাবে লাইন করছি এই জায়গায়। আপনার এই পানিটা বের হয়ে আবার আপনার কৃষি ক্ষেত্রে সব জায়গায় জমা হবে। আমরা আপনার পানি, আপনার পানি 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 পানির জায়গায় গেল, আবার সাথে সাথে আমরা ফ্রিতে বিদ্যুৎ পাইলাম। প্রিয় দর্শক, আমাদের সাথে আমাদের একজন সিনিয়র বড় ভাই আছেন, মিজান ভাই। তিনিও এসছেন এই খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটে। তো আজকে যে কম্পিটিশন হবেন এবং এই বিষয়গুলো আসলে চিত্র ধারণ করবেন, বিশেষ করে ওনার নেতৃত্বে আসলে ধারণ করা হবে। তাহলে আসলে আমরা এই পলিটেকনিক ইনস্টিটিউটের যে কম্পিটিশন আছে সেই বিষয়ে একটু আমরা মিজান ভাইয়ের কাছ থেকে জানতে চাই। ভাই, আমরা তো আসছি এই খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটে। হ্যাঁ, এখানে আমরা যতটুকু জানি বিভিন্ন প্রজেক্ট পলিটেকনিক ইনস্টিটিউটের প্রজেক্টগুলো কম্পিটিশন হবে, সেগুলো মনিটরিং করবেন বিভাগীয় কমিশনার আছেন, সচিব মহোদয় আছেন, যারাই আছেন, সেই বিষয়ে আসলে আপনার কেমন মনে হচ্ছে? আসলে এটা পলিটেকনিক ইনস্টিটিউটের সম্মেলনই বলা যায়। এখানে যারা তরুণ উদ্ভাবক আছে তারা বিভিন্ন প্রজেক্ট উপস্থাপন করে, এটা তাদের একটা ভবিষ্যৎ পরিকল্পনারই অংশ। এখানে যেগুলো ফ্রুটফুল যে প্রজেক্টগুলো আছে এগুলো হয়তো আমাদের অনেক কাজে লাগবে, দেশের অনেক কাজে লাগবে, বা এই এই মেধাটা যে তারা শ্রমটা দিয়ে যেটা বানাচ্ছে এরা তারা বিদেশেও রপ্তানি করতে পারবে বিভিন্ন জিনিস, বা দেশের আর্থসামাজিক উন্নয়নে এগুলো কাজে লাগবে। ওদেরকে আসলে এই প্রজেক্টগুলো যারা ছাত্ররা করছে ওদেরকে উৎসাহ দেওয়া উচিত এবং সরকারের উচিত এই প্রজেক্টগুলো আরও বেশি বেশি করে করা, তাহলে ছাত্ররা এবং পড়ালেখার পাশাপাশি তাদের উদ্বোধনী কল্পনা শক্তি যে তারা যেগুলো মেধা সঞ্চয় করে রাখে অনেক সময় তারা রিচ করতে পারে না, এই ধরনের প্রোগ্রাম হলে তারা জনসমক্ষে এগুলো শো করতে পারে, তাদেরও ভালো লাগে আর আমরা যারা আসি আমাদেরও দেখে ভালো লাগে। প্রিয় দর্শক, আসলে আপনারা ইতিমধ্যে শুনতে পেয়েছেন আমাদের যে বড় ভাই মিজান ভাই বলেছেন, আসলে প্রত্যেকটা জেলাভিত্তিক এই পলিটেকনিক ইনস্টিটিউটের বা এই ধরনের প্রজেক্ট আসলে বর্তমান তথ্য প্রযুক্তির যুগে এইগুলো আসলে মানুষের সামনে তুলে ধরতে হবে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মরা যেন জানতে পারে তারা হাতে কলমে শিক্ষা নিয়ে সামনের দিকে আসলে এগিয়ে আসছে এবং তারা আসলে নিজেরাই ভালো কিছু করছে। আমরা ইতিমধ্যে অনেকেই জানি, আর একটু আমরা জানতে চাই। আর কারিগরি শিক্ষাতে আমরা বহু বিশ্বের তুলনায় অনেক পিছিয়ে আছে, যেমন বিশ্বের যত উন্নত দেশ জার্মানি, ওদের ওখানে
প্রায় 80% লোক ছাত্ররা কারিগরি শিখে, কারিগরি শিক্ষা গ্রহণ করে। কেউ আমাদের মতো ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য দৌড়ায়, কারণ ডাক্তার ইঞ্জিনিয়ার অত বেশি লাগে না। কিন্তু বিশ্ব যেভাবে এগিয়ে যাচ্ছে, বিজ্ঞান যেভাবে এগোচ্ছে, এখানে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। এবং মিডল ইস্ট বা ইউরোপের দেশগুলোতে মোটামুটি কারিগরি শিক্ষা জানলে অনেক টাকা বেতনের চাকরি পাওয়া যায়। তাহলে প্রিয় দর্শক, আসলে সব কিছুর পর আমরা একটা কথা বলতে চাই যে বর্তমান সময়ে তথ্য প্রযুক্তির যুগে আমরা বর্তমান ডিজিটাল বাংলাদেশে অবস্থান করছি। প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই তিনি স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছেন। এই স্মার্ট বাংলাদেশ আসলে বিনির্মাণে কিন্তু আপনার সবচেয়ে বড় যে বিষয়টা ভূমিকা রাখে সেটি হচ্ছে তথ্য প্রযুক্তি, এবং এই বর্তমান সময়ের ভবিষ্যৎ প্রজন্মদেরকে আসলে এই ডিজিটাল প্ল্যাটফর্মে তাদের স্কিলগুলো ডেভেলপমেন্ট করা। তাহলে প্রিয় দর্শক, আপনার সাথে থাকুন। এই পলিটেকনিকের যে প্রজেক্টগুলো কম্পিটিশনে আসলে আমরা বাকিটুকু আপনাদেরকে দেখাবো। তাদের পরিবারে সবাই সবসময় তাদের সাথে থাকতে পারে না, তাদের তাদের পথ নির্দেশ চলাফেরায় একা একা চলাফেরা করতে আমার নাম অন্তঃসা, আমি নড়াই সরকারি টেকনিক্যাল স্কুলের কলেজ থেকে একাদশের একজন ছাত্র, এবং এই প্রজেক্টের নাম হচ্ছে ডেসলাভেল। 1881 সালে সর্বপ্রথম এসি কারেন্ট অল্টারনেটিভ কারেন্ট উৎপন্ন হওয়ার পরে 1891 সালে সর্বপ্রথম নিকোলা টেসলা এই কারেন্টটি উৎপন্ন করার একটি আবিষ্কার করেন, এবং তার ভিত্তিতে সাধারণত আমাদের চারপাশে যত এই টেসলার কাজ হচ্ছে, সাধারণত আমাদের চারপাশে যত বৈদ্যুতিক খাম্বা দেখা যায় সেখানে অতিরিক্ত বিভিন্ন ধরনের তার বৈদ্যুতিক সমস্যা থাকার কারণে অনেক সময় দেখা যায় যে ছোটো বাচ্চারা তার ছিঁড়ে যাওয়ার কারণে অনেক সময় মারা যায় বা বিভিন্ন ক্ষেত্রে অনেক সমস্যা দেখা দিতে পারে। এক্ষেত্রে এটা যদি আমরা 1,00,000 ভোল্ট পর্যন্ত উৎপন্ন করে তৈরি করতে পারি, তাহলে 40 মিটার পর্যন্ত যে কোনো দূরত্বে আমরা একটি বাল্ব জ্বালাতে বা যে কোনো ধরনের ফ্যান লাইট ইত্যাদি জ্বালাতে সক্ষম হবো। এক্ষেত্রে এটা বানানো হয়েছে। আমাদের প্রজেক্টের নাম স্মার্ট কন্ট্রোলিং সিস্টেম। আমাদের এই সিস্টেমটি একটি আধুনিক সিস্টেম ও মাইক্রো কন্ট্রোলার বেসড সিস্টেম। আমাদের এই সিস্টেমের মাধ্যমে মোবাইল কন্ট্রোলের সাহায্যে ব্লুটুথ এবং ইন্টারনেট কানেক্টিভিটির মাধ্যমে পৃথিবীর যে কোনো জায়গা থেকে অনলাইন এবং অফলাইন ভিত্তিক এবং রিমোট কন্ট্রোল ও ফিজিক্যাল সুইচের মাধ্যমে বিভিন্ন রকম এসি আরকিসি লোড কন্ট্রোল করা যাবে, যেমন লাইট অন অফ, বিভিন্ন ফ্যানের স্পিড কন্ট্রোল বা এসি অন অফ বা এসি স্পিড কন্ট্রোল ইত্যাদি সকল কাজ আমরা এই সিস্টেমের মাধ্যমে কন্ট্রোল করতে পারব, এবং এতে আমাদের অনেক কায়িক পরিশ্রম কমে যাবে। আমরা মূলত কম্প্রেশন সিস্টেমটা পরিচালনা করে তৈরি। আমাদের এয়ার কন্ডিশনিং সিস্টেমের অর্থাৎ পানির মাধ্যমে আমরা শীতল করব। এর জন্য প্রয়োজন হবে আমাদের পানিটাকে শীতল করা। শীতল করার জন্য আমরা একটা ডিভাইস, তার নাম থার্মোলিক ডিপ্লেট একটা একান্ত শীতল এবং অপরান্ত গরম হয়, তার মাধ্যমে পানিটাকে ঠান্ডা করব। তারপরে আমরা বাষ্প তৈরি করার জন্য ইউজ করছি মিস্টাইলের মাধ্যমে আমরা পানিটাকে বাষ্পে রূপান্তর করবো। আমাদের অফিসে একটা ক্লিন ফ্যান আছে, ক্লিন ফ্যানের মাধ্যমে আমরা রুম থেকে গরম বাতাসটা এনে নিয়ে দিয়ে ঠান্ডা করে সামনে দিয়ে আমরা বের করে দিই। এটাই আমাদের প্রজেক্টের মূল কাজ। ডেভেলপমেন্ট করে
দক্ষ কর্মী হিসেবে বিদেশে যাবে, বিদেশে গিয়ে যখন তারা তিন থেকে চার গুণ উপার্জন করবে, এতে তারা তিন ধরনের তারা তিনভাবে লাভবান হবে। প্রথমত তিনি নিজে লাভবান হবেন তার উন্নতির মাধ্যমে, দ্বিতীয়ত তার উন্নতির মাধ্যমে তার পরিবার লাভবান হবে, এবং তিনি যে লাভবান হচ্ছেন এবং তিনি যে রেমিটেন্স পাঠাচ্ছেন বাংলাদেশে, সেই রেমিটেন্সের মাধ্যমে দেশ রাষ্ট্র উপকৃত হচ্ছে। কাজেই তিনি নিজেকে উপকৃত করছেন, তার পরিবারকে উপকৃত করছেন এবং রাষ্ট্রকে উন্নত দেশে পরিণত হওয়ার ক্ষেত্রে ভূমিকা পালন করছেন। এবং আজকে আমরা যদি আমাদের এনরোলমেন্ট কারিগরি শিক্ষার ক্ষেত্রে 2030-এ 30% এবং 2041-এ 50% নিয়ে যেতে পারি, তাহলে আমরা সত্যিকার অর্থে এই দক্ষ কর্মী গঠন করতে পারবো, আমাদের জনশক্তিকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে পারবো এবং আমরা বিদেশে দক্ষ জনশক্তি রূপান্তরের মাধ্যমে, রপ্তানির মাধ্যমে আমরা অনেক বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করব। আজকে আমাদের যে রপ্তানি এবং আমদানির মধ্যে যে ঘাটতি আছে, সেই ঘাটতি পূরণ মূলত এই রেমিটেন্সের মাধ্যমে হয় এবং এই বৈদেশিক সাহায্যের মাধ্যমে হয়, কিন্তু আমাদের দক্ষ শ্রমিকরা বিদেশে গিয়ে যদি অনেক বেশি পরিমাণে রেমিটেন্স প্রেরণ করতে পারে, তাহলে বৈদেশিক সাহায্যের উপর আমাদের নির্ভরতা কমে যাবে। আর তাছাড়া তাদের প্রেরিত অর্থের মাধ্যমে আমরা নতুন নতুন প্রকল্প গঠনের মাধ্যমে আমাদের আমদানি নির্ভরতা আমরা কমাতে পারবো, এবং আমদানি নির্ভরতা যতই আমরা কমাতে পারবো ততই আমরা সমৃদ্ধির দিকে এগিয়ে যাব। আর এই যে দক্ষ কারিগরি শিক্ষাকে উজ্জীবিত করার জন্য, কারিগরি শিক্ষা যাতে আমাদের এই ভবিষ্যৎ প্রজন্মের ছেলেমেয়েরা অংশগ্রহণ করে বা কারিগরি শিক্ষার প্রতি আগ্রহী হয়, সেই জন্যই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে অ্যাসেট প্রজেক্টের মাধ্যমে আমরা এই সারা বাংলাদেশ জুড়ে জেলা পর্যায়ে প্রথমে স্কিল ইনোভেশন প্রতিযোগিতার আয়োজন করেছি।